এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে দুই জায়গা থেকে রয়েছেন দুই প্রতিনিধি। মালদা স্টেশন থেকে রয়েছেন করুণাময় সিংহ, অন্যদিকে আগরতলা স্টেশন থেকে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এই আগরতলা থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিয়েছিল, আগরতলায় যে হেল্প ডেস্ক চালু করা হয়েছে সেখানে যারা সাহায্য নিতে আসছেন কিভাবে তাদের সাহায্য করা হচ্ছে? ঠিক একেবারে রবিবার ঠিক এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা রওনা হয়েছিল এবং তারপর আজ সকাল 8:45 নাগাদ যে দুর্ঘটনা ঘটে তারপর রেশ কিন্তু এসে আশ্রয় পড়ে আগরতলাতেও, কারণ আগরতলা থেকে প্রায় 1,100 জন যাত্রী রওনা দিয়েছিলেন সেই ট্রেনে করে। এবং এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে আগরতলা রেল স্টেশনের মধ্যে একটি হেল্প ডেস্ক বসানো হয়েছে, যেখানে রেল আধিকারিকরা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষ সেখানে রয়েছেন এবং বেশ কয়েকটি ফোন নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে হেল্প ডেস্কের মধ্যে সেই নম্বরগুলো রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন, যাত্রীর পরিজনরা রয়েছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যেন তারা এই ফোন করে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এবং দেখাই যাচ্ছে বিভিন্ন জায়গায় নিউ জলপাইগুড়ি থেকে শুরু করে আলুবাড়ি রোড এবং তারপর থেকে লামডিং রাঙ্গিয়া এবং প্রত্যেকটা জায়গায় এখানে আগরতলার নম্বর দেওয়া হয়েছে, বদরপুরের নম্বর দেওয়া হয়েছে, ধর্মনগর যেটা ত্রিপুরার মধ্যে রয়েছে সেইখানের নম্বর দেওয়া হয়েছে, লামডিং, গৌহাটি এবং বিভিন্ন স্টেশন যেখানে রয়েছে এবং যে যে সাবডিভিশনগুলো রয়েছে NF রেলওয়ের সেই নম্বরগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং তুমি সঙ্গে থাকো, ইতিমধ্যে মালদার ছবি রাখবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। করুণাময়, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বন্দে ভারত এক্সপ্রেস তারাও কিন্তু সেই ট্রেনে মালদাতে দাঁড়িয়েছিল, মালদা স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে, ছবি দেখো। একদমই দেখো, মালদা টাউন স্টেশনে এই মুহূর্তে রয়েছি, সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং তোমাকে বলবো যে এখানে রেলের একজন এমপ্লয়ি তিনি বসে রয়েছেন, বেশ কিছু ফোন সাজানো রয়েছে, কারণ এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা মালদার ওপর দিয়ে যায়। স্বাভাবিকভাবে মালদার কোনো যাত্রী তারা এই ট্রেনে করে মালদায় ফিরছিলেন কি না সেই কারণে কিন্তু হেল্প ডেস্ক খোলা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, একগুচ্ছ ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস যে মালদা টাউন স্টেশনে প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়েছিল, লেট ছিল এখানে, তারপর বন্দে ভারত এক্সপ্রেসকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এটা শিলিগুড়ি জংশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে ঘুরপথে। পাশাপাশি পদাতিক এক্সপ্রেস, তোমার হচ্ছে রাজধানী এক্সপ্রেস, দিল্লি থেকে ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের রুট পরিবর্তন, অর্থাৎ যেভাবে রেল দুর্ঘটনা ঘটেছে তার জেরে একাধিক ট্রেনের কিন্তু গতিপথ পরিবর্তন করা হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে জানানো হচ্ছে যে ভয়াবহ দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, 41 জন আহত। ভয়াবহ রেল দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, একই সঙ্গে বহু যাত্রী আটকে রয়েছেন, এরকমও কিন্তু আশঙ্কা রয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, মৃতের সংখ্যা বেড়ে 8 জন। দেখো, একেবারে মৃতের সংখ্যা কিন্তু সরকারিভাবে যেটা রেলের তরফ থেকে জানানো হলো যে মৃত বেড়ে দাঁড়ালো 8, অর্থাৎ 8 জনের ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 30 জন আহত এমনটাও রেলের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু আশঙ্কা যেটা, আরো বেশ কয়েকজন এই যে রেল দুর্ঘটনা সেখানে বিভিন্ন যে বগি একেবারে ডিসপ্লয়েড বাক্সের মতন যে একটার উপরে একটা উঠে রয়েছে প্রায় দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গাতে এই যেখানে রেলের বগিগুলো রয়েছে সেখানে আটকে থাকতে পারে যাত্রীরা বা এখানে রেলের কর্মীরা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মালগাড়ির যিনি চালক তার মৃতদেহ উদ্ধার করা হলো, তার সঙ্গে সঙ্গে যে ভাঙা অংশ সেখান থেকে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেটা কলকাতা যাচ্ছিল অর্থাৎ শিয়ালদা স্টেশনে পৌঁছানোর কথা সেই ট্রেনটিতেও কিন্তু ট্রেনটির ভাঙা অংশ থেকেও কিন্তু বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অনেকে, যারা যাত্রীরা তারা কিন্তু যে ছবিটা ছিল সেই ছবিটার কথাটা তারা বলছেন, অর্থাৎ যখন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছিল তাদের যারা যাত্রীরা ছিলেন তারা বলছেন যে প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যখন ধীরগতিতে চলছিল, কিছুটা সময় এক দুটো তিনটে ব্রেক বসে বক্তব্য যে কিছুটা দাঁড়িয়েছিল, কেউ আবার বলছেন এবং সেই সময় যাত্রীরা বলছেন যে তারা অসম্ভব প্রবল ঝাঁকুনি অনুভব করেন এবং তারপরে এই দুর্ঘটনা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক খোলা হয়েছে যাতে যে সমস্ত যাত্রীরা ছিলেন এই ট্রেনে তাদের পরিজনদের কাছে খবর পৌঁছায়।